আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাশেম ফুড লিমিটেড এই কোম্পানিতে তাদের বিল্ডিংয়ে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছিল দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে সেখানে এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য বান্ন জনের মৃতদেহ উদ্ধার করেছে আইডেন্টিফাই করা কঠিন হয়ে যাচ্ছে এবং অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছে আর অনেক হতাহতের আশঙ্কা কিন্তু রয়েছে তো এখানে এই বিষয়গুলোর একটু ব্যতিক্রমী পর্যালোচনা আমি করব যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে ট্রাজিরি যে দুর্ঘটনা ঘটেছে এর আসল কারণটা কি। বা এখানে জামাত ইসলামী যা করেছে তারা কি করেছে তারা কি বক্তব্য দিয়েছে কিছু করেছে কিনা এটা জাতিকে জানানোর প্রয়োজন রয়েছে তো কারণ নিয়ে পর্যালোচনা চলছে আসল প্রকৃত কারণ কি এজন্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে তারা বের করবে কিন্তু ঘটনার পারিপার্শ্বিক অবস্থা দেখে আমাদের অবস্থান থেকে আমাদের বিশ্লেষণিক শক্তি থেকে আমরা কিছু পর্যবেক্ষণ দিতে চাই আমার কাছে এই অগ্নিকাণ্ড কিংবা এই দুর্ঘটনা এটা অনেকটা উদ্দেশ্যমূলক ষড়যন্ত্রমূলক ইচ্ছাকৃত মনে হয়েছে এটা অ্যাক্সিডেন্ট না পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এ বিষয়ে কিন্তু অনেক অনেকে কিন্তু রাজপথে বিক্ষোভও করেছে এবং আমারও সেই সন্দেহ জোরদার হচ্ছে কারণ কি কারণ নিয়ে দুই ধরনের পর্যালোচনা হচ্ছে কেউ কেউ অলৌকিক কারণ বাধ্যাত্মিক কারণের কথা বলছে আবার কেউ কেউ লৌকিক কারণের কথা বলছে অলৌকিক কারণ হিসাবে যেটা বলা হচ্ছে বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ লোকও বলেছে আমি দেখেছি যে আলেমুলহাম্মের উপর যে নির্যাতন চলছে অত্যাচার গ্রেফতার এগুলোর কারণে এগুলো হচ্ছে আবার অনেকে অ্যাডভান্স হয়ে সুনির্দিষ্টভাবে বলছে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জে আল্লামা মামিনুল হককে অপমান করা হয়েছিল এবং তাকে জাতির সামনে অনেকটা স্থায়ীভাবে কলঙ্কিত চরিত্রের অধিকারী বানানো হয়েছে তার চরিত্র হনন করা হয়েছে এবং সেটা স্টার্ট হয়েছিলো এই রূপগঞ্জ থেকে এই কারণে এই রূপগঞ্জের উপর একটা গজব একথা অনেকে বলছে এখানে এটা ঠিক আমি একমত যে আসলে আমাদের জলের স্থলে সকল বিপদ আবাদ এগুলো আমাদের হাতের কামাই কিন্তু সুনির্দিষ্টভাবে এভাবে বলা কোনো সুযোগ নেই যে মামুনুল হককে সেখানে অপমান অপদস্থ করা হয়েছে এ কারণে এই ঘটনা ঘটেছে এটা বলাটা আসলে একটা চূড়ান্ত মূর্খতা কারণ মামুনুল হককে অপমান করেছে কারা সরকার দলীয় লোকজন কিন্তু এখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে তো একেবারে মার্জিনালাইজড নিরীহ লোকজন অতএব এটার সাথে কোরিলেশনস করার কোনো সাইন্টিফিক যুক্তি তো নেই এবং সরুই কোনো যুক্তিও নেই আসলে এখানে আমার কাছে যেটা মনে হয় যে প্রকৃত কারণ এখানে মালিক পক্ষ ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে কারণ এ ধরনের দুর্ঘটনা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয় এরকম হাজার প্রমাণ রয়েছে কারণ তারা বিমা কোম্পানির সুযোগ সুবিধা লাভ করার জন্যে অগ্নিকাণ্ড ঘটে যাতে নতুন মালামাল ক্রয় করতে পারে আগুনে পুড়ে গেছে এই কারণে বিমা পাবে অগ্নি বিমার আন্ডারে হিউজ অ্যামাউন্টের ভর্তুকি টাকা পয়সা পাবে এবং সরকারের কাছে ভর্তুকি পাবে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ভর্তুকি পাবে আগুনে পুড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ অতএব সাবসিডি দেবে এই উদ্দেশ্যে অনেকে ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে এবং বাংলা সিনেমা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ইচ্ছাকৃতভাবে কেন কিভাবে বড়ো বড়ো কারখানায় অগ্নিকাণ্ড ঘটানো হয় এই অগ্নি বিমা এবং সরকারের সুযোগ সুবিধা লাভ এটা একটা উদ্দেশ্য আবার এরকম হতে পারে এগুলো আশা করি তদন্ত কমিটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে যে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রয়েছে সেগুলো পরিশোধ করতে পারছে না অথবা বিভিন্ন ব্যাংকে ওই কোম্পানির হিউজ অ্যামাউন্টের ঋণ রয়েছে সেগুলো পরিশোধ না করার একটা ফায়দা যেমন হতে পারে যে এখানে এই অগ্নি আইন অনুযায়ী প্রচলিত বিমা আইন বা অন্য ভর্তুকি কিংবা ব্যাংকের লোন পরিশোধ করা ডিফল্ট হওয়ার যে সিস্টেম এগুলোর বিবেচনায় আমরা নিশ্চিত মোটামুটি যদি তাদের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড বা পরিকল্পিত অগ্নিকাণ্ড প্রমাণিত না হয় তাহলে এখানে হাশেম ফুড লিমিটেড অগ্নিকাণ্ডে যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তার চেয়ে তারা অনেক বেশি লাভবান হবে ভর্তুকি পাবে ব্যাংক ঋণ মাফ হয়ে যাবে যারা মারা গিয়েছে তাদের তো জীবনের মূল্য আহতদের জন্য দশ হাজার টাকা আর মৃতদের জন্য পঁচিশ হাজার টাকা অর্থাৎ এতে কোনো সমস্যা নেই তাদের পাশে পাশে বিভিন্ন সংগঠন সরকারি বেসরকারি রাজনৈতিক অরাজনৈতিক তারা দাঁড়াবে হাশিম তো কোনো সমস্যা নেই কিন্তু তারা বিমা কোম্পানির কাছ থেকে সরকারের কাছ থেকে অনেক টাকা পাবে এবং শত শত কোটি বা বিশাল অঙ্কের ঋণ তারা মৌকুব পাবে বাংলাদেশে এরকম ঘটনা ঘটে এইগুলো কারণ হতে পারে আর আমাদের দেশের এই মালিকপক্ষ তারা শ্রমিকদের দাস মনে করে একটা দাস সুলভ আচরণ এই যে বলা হয়ে থাকে পরিকল্পিত হত্যাকাণ্ড কেন মনে হচ্ছে কেন আমরা সন্দেহ করছি সেখানে কলাপসিবল গেটগুলো আট আটকানো ছিল এটাও তো এটাই তো দাসদের সাথে একটা আচরণ শ্রমিকরা কাজ করবে সেখানে কলাপসিবল গেট আটকানো কেন থাকবে তাদেরকে আটকে কেন কাজ করা হবে এই কারণে আমরা বলবো যে ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার যারা ছিল মালিক পক্ষ থেকে শুরু করে ওই বিল্ডিংয়ের অনুমোদী কারাজ সেখানে বিল্ডিংয়ে কাজ চলছে অগ্নিকাণ্ড হতেই পারে কিন্তু সেটা সেফ এক্সিটের সিস্টেম রাখা হয়নি ফায়ার এক্সিট কোথায় অথবা এরকম ঘটনা ঘটলে উদ্ধার করা কোনো সিস্টেম নাই তাহলে কারা এগুলো অনুমোদন দিয়েছে এই প্রতিষ্ঠানে যেখানে অগ্নি নির্বাপক যথাযথ পদক্ষেপ নেই উদ্ধার করার ব্যবস্থা নেই সেখানে এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা আবার মালিক বলেছে যে কোনো দার্য পদার্থ থাকতে থেকে থাকতে পারেন নিচে এগুলো তিনি জানতেন এর মানে মালিক সহ সংশ্লিষ্ট দাতা থেকে শুরু করে সবাইকে গ্রেফতার করলে রিমান্ড নিলে তখন এর বাস্তবতা বেরিয়ে আসবে এটা আমার কাছে মনে হয় এই এই কারণে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডই আমার কাছে মনে হয়েছে এবং উদ্ধার হওয়া লাভ দিয়ে বেঁচে যাওয়া অনেকের সাক্ষাৎকার থেকে কিন্তু সেটাই আমরা ধারণা করছি আর এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো জামাত ইসলামীর কথা যদি বলি আমরা দেখেছি যে বাংলাদেশের যেখানেই যে কোনো দুর্ঘটনা লঞ্চ দুর্ঘটনা হোক যে কোনো দুর্ঘটনায় হোক জামাত ইসলামীর আমিরে জামায়াত নিজে ছুটে যান তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বা তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান কিন্তু নিজে আক্রান্ত স্থানে ছুটে যান অন্য অন্য দলের প্রধানরা এভাবে কোনো দলের প্রধানরা এভাবে ছুটে যান না কিন্তু আমির জামায়াত শবিক রহমান ছুটে যান কিন্তু এখানে কঠোর লকডাউনের কারণে তিনি এখনও যেতে পারেননি স্থানীয় নেতাকর্মী সেখানে গিয়েছেন আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে আমির জামায়াত বিবৃতি দিয়েছেন গুরুত্বের সাথে দুইটা বিবৃতি দিয়েছেন শেয়ার করেছেন যেটা অন্য অন্য দলের পক্ষ থেকে এতটা সিরিয়াস এটার প্রতি আমরা দেখিনি আমির জামায়াত সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছিলেন এবং তিনি খুব সেন্সিটিভ কিছু কথা বলেছেন এবং তার কথায় বারবার ইমপ্রেসড যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আসলে সমস্ত বিপদ আপদ থেকে আমাদের তো আল্লাহ হেফাজত করতে পারেন শুধু লৌকিক বিষয় দেখলে হবে না আমি যে প্রত্যেকটা বিবৃতির মাধ্যমে তিনি আমাদের পরলৌকিকতা আধ্যাত্মিকতা শিখিয়ে দেন এই জন্য আল্লাহর কাছে সাহায্যের কোনো বিকল্প নেই তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আহত নিহতদের জন্য দোয়া করেছেন এবং তিনি আহতদের পক্ষে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পাশে দাঁড়ানোর মালিক পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং যারা নিহত হয়েছেন যে আর অনেকে বলে না নিহত হয়েছে বেশ ভালো কথা কিন্তু নিহত পরিবার কিভাবে চলবে সেই পরিবারের পাশে অসচ্ছল তারা নিম্ন আয়ের মানুষ একথা আমিরে জামায়াত বলেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্যে তিনি আহ্বান জানিয়েছেন তবে আমির জামায়াতের বক্তব্যের মধ্য দিয়ে এই ঘটনার মধ্যে কোনো ষড়যন্ত্র আছে বলে তিনি বলেননি যদিও ষড়যন্ত্র তত্ত্ব আন্দাজে ধারণা এটা বিশ্লেষণ যারা করে তারা অনেক কিছু হাইপোথিসিস রিসার্চ ম্যাথোডোলজি অনুযায়ী অনেক কিছু প্রেডিকশন করতে পারে কিন্তু রাজনৈতিক দলের প্রধান জামাতের মতো জামাতের আমির বা জামাত ইসলামী এরা তথ্য প্রমাণ সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আন্দাজে ঢালাও কোনো কথা বলেন না এ কারণে তিনি ষড়যন্ত্র তত্ত্ব এখানে নিয়ে আসেননি যেটা আমাদের একাডেমিক অবস্থান থেকে অধিকার রয়েছে কিন্তু রাজনৈতিক দলের প্রধানদের ক্ষেত্রে এক্ষেত্রে তার আচরণ যথাযথ আমার কাছে যথেষ্টই সন্দেহজনক এবং ষড়যন্ত্র গন্ধ এখানে কিন্তু পাচ্ছি এক্ষেত্রে আমি মনে করি জামাত ইসলামী শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন তাদেরকে এখানে কাঠামোগত সংস্কারের জন্য আন্দোলন করা উচিত এই যে শ্রমিকদের সাথে দাসসুলভ আচরণ এ বিষয়ে তাদের অনেক আন্দোলন রয়েছে কর্মসূচি রয়েছে এবং জামাত নিয়ন্ত্রিত সকল প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেকটা গার্মেন্টস জামাত নিয়ন্ত্রিত বা জামাতের নেতৃবৃন্দ নিয়ন্ত্রিত জামাত নিয়ন্ত্রিত মানে জামাতের নেতৃবৃন্দ বা জামাতপন্থী লোকজন নিয়ন্ত্রিত যত কারখানা রয়েছে সেখানে শ্রমিকদের পরিপূর্ণ অধিকার দেওয়া হয় কোনো অভিযোগ কেউ করতে পারবে না যে আমাদের গুরুত্বপূর্ণ কোনো নেতা কোম্পানির মালিক শ্রমিকদের সাথে দাসের মতো আচরণ করা হয় যথাযথ আচরণ করা হয় তো এগুলো সকল ক্ষেত্রে শ্রমিকদের অধিকারের জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনকে জোরালো আন্দোলন করতে হবে কাঠামোগত সংস্কারের জন্যে তাদেরকে যুগ যুগোপযোগী প্রস্তাবনা তুলে ধরতে হবে এবং এই বিপক্ষে তাদের মুখ খুলতে হবে তাদেরকে সুনির্দিষ্ট নন আন্দোলন করতে হবে যে প্রতিষ্ঠানে ফায়ার এক্সিট সিস্টেম নেই যে বিল্ডিংয়ে অগ্নির অগ্নিকানে ঘটনা ঘটে গেলে সেখানে উদ্ধারের ব্যবস্থা নেই সেখানে অনুমোদনই দেওয়া যাবে না এ বিষয়ে জোরালো ভয়েস রেজ করা দরকার এবং জামাতর শ্রমিক কল্যাণ ফেডারেশন এ বিষয়ে মাঠে নামতে সবার নুরু ওরা মাঠে নেমেছে ওরা কথা বলেছে এবং জোরালো আন্দোলন দরকার যে মালিক পক্ষ গ্রেপ্তার দরকার কারণ আমরা দেখেছি যে মালিক পক্ষে বিপুল অর্থবিত্তের অধিকারী হওয়ার কারণে এরকম হাজার ঘটনা থেকে তারা রেহাই পেয়ে যায় রানা প্লাজার ক্ষেত্রে বিভিন্ন তাজরিন ফ্যাশন আমরা দেখেছি কিছুদিন পর আইনের ফাঁক ফোকরে বের হয়ে যায় তবে এখানে জোরালো অবস্থান দরকার শ্রমিক শ্রমিক আন্দোলনের উপরে পৃথিবীতে কোনো আন্দোলন নেই এখানে শ্রমিকদের সংঘবদ্ধ আন্দোলন দরকার এদেশে শ্রম শ্রমিকদের অধিকার নিশ্চিতের আন্দোলন দরকার শ্রমিকদের সাথে এরকম দাস সুলভ আচরণ চলবে না কাঠামোগত যথাযথ সংস্কার করতে হবে এবং ব্যাপক সংস্কার দরকার এ বিষয়ে প্রস্তাবনা ব্যাপক গবেষণা দরকার যে যেটা রাজনৈতিক দলগুলোকেই নেতৃত্ব দিতে হবে সিভিল সোসাইটি কিংবা আমরা অরাজনৈতিক লোকজনের আলোচনা আমরা তো আর আন্দোলন করতে পারি না আমরা তো আর মাঠে থাকি না রাজনৈতিক দলগুলো প্রস্তাবনার সাথে নিয়ে মাঠে নামতে পারে তারা শ্রমিকদেরকে সংগঠিত করে মাঠে নামাতে পারে এই কাজটা তাদেরকেই করতে হবে